দর্শক, রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় মহাসমাবেশ স্থলে যোগ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। শেখ রাসেল মিডিয়া সেন্টার, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, শেখ রাসেল সুইমিং পুল সহ প্রায় 2,000 কোটি টাকা ব্যয়ে 27টি প্রকল্প উদ্বোধন এবং নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদে সেন্টারে একদম ফ্রি থিয়েটার সহ প্রায় 400 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে সরাসরি সুফলভোগী হবে রংপুরের সর্বস্তরের জনগণ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই শুভক্ষণে 27টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله. নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।